والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী বোন প্রশ্ন করেছেন যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকের বিবাহ শাদী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শরীয়তের লঙ্ঘন অনেক কাজ হয়, তো জেনে শুনেও সেখানে অংশগ্রহণ করতে হয়, কারণ যদি অংশগ্রহণ না করা হয় তাহলে আত্মীয়তার সম্পর্কে ফাটল ধরবে বা মনমালিন্যতার সৃষ্টি হবে, এক্ষেত্রে করণীয় কী? অল জওয়াবু বিল্লাহি তাওফিক। মুস্তাদ আহমদের হাদিসে রয়েছে, বলা হয়েছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক। শরিয়তের ভায়োলেশন হয়, শরিয়তের লঙ্ঘন হয়, আল্লাহর অবাধ্যতা হয় এমন কোনো কাজ করে মানুষের আনুগত্য করা যাবে না, মানে সৃষ্টিকুলের আনুগত্য বা সৃষ্টিকুলের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর অসন্তুষ্টিমূলক কোনো কাজ করা যাবে না। এ জাতীয় বিবাহ অনুষ্ঠানে দুটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এক, এই নিয়তে অংশগ্রহণ করা যে সেখানে এই খারাপিগুলো, শরিয়তের ভায়োলেশন যে খারাপিগুলো হয়, সাধারণত ফ্রি মিক্সিং, নারী পুরুষের একত্রীকরণ, তারপরে কোথাও কোথাও মিউজিক্যাল শো হয়, বিভিন্ন ধরনের গান বাদ্য হয় এবং নারীদের এক ধরনের শোয়িং হয়, তো এই জাতীয় কর্মকাণ্ড কোথাও কোথাও শরাব পর্যন্ত পান হয়। এক কথায় যাই হোক না কেন, পুরোটাই প্রায় হিন্দুয়ানি সংস্কৃতি। এখন এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা দুটি নিয়তে, এক, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকরণ এবং সেই সাথে সাথে দিনের দাওয়া তাদের কাছে পৌঁছানো, যে এই কাজগুলো শরিয়তের সাথে লঙ্ঘন, শরিয়তের সাথে কন্ট্রাডিকশন, সাংঘর্ষিক, এইগুলো ভায়োলেশন হয়, সুতরাং এই বিষয়গুলো দেখা উচিত এবং নিজেকে যতটুকু পারা যায় হেফাজতে রাখা। আচ্ছা, যদি এটি করা সম্ভবপর না হয়, মানে নিজেরও হেফাজত করা সম্ভব না, নিজেরও পর্দাপোশিদার খেলাফ হবে, অনুরূপভাবে সেখানে এই আওয়াজগুলোও পৌঁছানো সম্ভবপর নয়, তার মানে দিনের যেই সাংঘর্ষিক লঙ্ঘন হচ্ছে এগুলো তাদের কাছে বোঝানো বা সম্ভবপর নয়, সেই ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদেরকে দূর থেকেই জানিয়ে দেওয়া, তাও যদি সম্ভবপর না হয় তবুও সেই ক্ষেত্রে নীরবতার মাধ্যমে কোনো কৌশল, কোনো পন্থা অবলম্বন করা, এটাকে শরিয়তের ভাষায় তাওরিয়া বলা হয়। তাওরিয়াটা হলো যেমন একটা অনুষ্ঠান সাজানো হয়েছিল হিন্দুদের এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে আহ্বান করা হলো যে দেখো কালকে আমাদের অনেক বড় অনুষ্ঠান এবং সেখানে তুমি থাকবে, তুমি যাবে। আর তিনি তো তাওহীদের দাওয়া তাদেরকে দিতেছিলেন, কিন্তু তারা কেউ শ্রবণ করেনি, পরিস্থিতি তার কন্ট্রোলের বাইরে ছিল। তো এই সিচুয়েশনে তিনি কী করলেন, কোরআনুল কারিমে সূরা 17 নম্বর পারার সূরা আম্বিয়ার মধ্যে তার কথা বর্ণিত হয়েছে এভাবে করে, যখন যেদিন অনুষ্ঠান হবে সেদিন তাকে বলো চলো ইব্রাহিম আমাদের সাথে চলো, তখন তিনি বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। আসলে মূলত তিনি শারীরিক অসুস্থ ছিলেন না, কিন্তু তারা মনে করলো যে হয়তো ইব্রাহিম শারীরিকভাবে অসুস্থ, আর তিনি আসলে মিন করেছেন যে তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি বললেন যে ইন্নি সাকিম, আমি অসুস্থ। এটাকে শরীয়তের ভাষায় তাওরিয়া বলা হয়, তার মানে হলো যে কথার অর্থ হবে একরকমের কিন্তু মুরাদ বা উদ্দেশ্য থাকবে অন্যরকমের। ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম নিজেকে অসুস্থ বলা তার মানে ছিল যে আমি তো মানসিকভাবে অসুস্থ, তোমরা সবাই শিরক আর মূর্তি পূজা করতেছো, তাওহীদের দাবি, তাওহীদ গ্রহণ করতেছো না, এটা মানসিক চাপ আমার উপরে, আমি নবী। আর তারা মনে করেছে যে ইব্রাহিম মনে হয় শারীরিকভাবে অসুস্থ। এটি হলো সর্বশেষ স্তর, কারণ হলো যে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের পরে মা বাবার আনুগত্যকে আল্লাহ তাআলা বরকরার দিয়েছেন, সেই আনুগত্যের ক্ষেত্রেও কানুন কারিমে নির্দেশ করা হয়েছে ওয়াইন জাহাদা কালা অসাইন আল ইনসান আবিওয়ালিদাইহি হুসনা, তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে, ওয়াইন জাহাদা কালা আনতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, যদি তোমার সেই পিতামাতাও
যে বিষয়ে তাদের জ্ঞান নেই সেই বিষয়ে যদি তারা কোনো নির্দেশ করে, ফালা তুতি হুমা, খবরদার তারা অনুসরণ অনুকরণ করবে না। ফ্রি মিক্সিং বা বিবাহিত ঢাকঢোল পিটানো অথবা সুরের মূর্ছনা, মিউজিক্যাল শো, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোর ভয়াবহতা কতখানি, একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বানরের আকৃতি বা জমিন ধসে দিতে চান, আর এই সমস্ত অনুষ্ঠানে আল্লাহর অভিসম্পাত, এখানে গজব নাজিল হয়, যে সমস্ত অনুষ্ঠানে সুন্না বিরোধী কাজ হয় সেখানে অনবরত গজব অবতীর্ণ হচ্ছে, গজব লানত অভিসম্পাত বর্ষিত হতে থাকে সেই সমস্ত অনুষ্ঠানে, সেখানে নিজেকে কিভাবে আবিষ্কার করা যায়। হ্যাঁ, ওখানে আবিষ্কার করা যায় এইভাবে যে দাইল আল্লাহর কাজ নিয়ে, দাওয়াতের কাজ নিয়ে, যেগুলো বন্ধ করেন, এগুলো কী আপনারা যিনি আসেন মুরব্বী সম্মানের সাথে তাকে বলা উচিত যে কোথায় আছেন আপনারা, কী দেখতেছেন, কী করতেছেন, আমরা কি যা খুশি তাই করতে পারবো, আমরা কি আবদ্ধ নয়, আরে নিজের টাকা, নিজের পকেটের টাকাও কি আমরা খরচা করার ক্ষেত্রে কি উন্মুক্ত, ইসলাম কি বলে, ইসলাম কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লাম বাস মুসলমান হয়ে গেলাম, কোরবানি দিয়ে দিলাম, জুমার নামাজ পড়ে ফেললাম বাস, এই কিয়ামতে কদম নাড়াতে পারবে না কোনো ব্যক্তি, মিন আইনাত তাসাবাহ, কোথায় কোত্থেকে তুমি টাকা পয়সা ইনকাম করেছো এবং কোথায় তুমি খরচা করেছো, গেট লাগাতে এক লক্ষ টাকা, কমিউনিটি সেন্টার ভাড়া করা, সেখানে আলোক রশ্মির দেওয়া, ব্যান্ড পার্টিকে পয়সা দেওয়া, যা খুশি তাই, মানুষ খানা পায় না আর আপনি লক্ষ টাকার ফুল সাজিয়েছেন, আপনি কে, আপনার পকেটের পয়সা খরচা করার ক্ষেত্রে কি আমরা স্বাধীন, মোটেও নয়। কেয়ামতে হিসাব দিতে হবে, কদম নাড়ানো যাবে না, পাঁচটি প্রশ্ন উত্তর না দেওয়া ছাড়া কদম নাড়াতে পারবে না বনি আদম। টাকা পয়সা থাকলেই খরচা করতে, যেখানে সেখানে খরচা করা যাবে, এ বিষয়গুলো হিকমতের সাথে, কৌশলের সাথে, সম্মানের সাথে বুঝানো, তাহলে তো ঠিক আছে, সে এমন অনুষ্ঠানে যাওয়ার দ্বারা দিনের কাজ হবে। আর যদি এটি সম্ভবপর না হয় সেই ক্ষেত্রে দূর থেকেই বলে দেওয়া যেতে পারতেছি না। আর তৃতীয় যেই পন্থা পদ্ধতির কথা বলা হলো সেটা কৌশল অবলম্বন, তবে উত্তম হলো যে যাওয়া এমন অনুষ্ঠানে এবং কমপক্ষে একজন ব্যক্তিকে হলেও বুঝানো যে এগুলো যা হচ্ছে এগুলো তো আমাদের মুসলমানের সংস্কৃতির মধ্যে পড়ে না, হতে পারে সামান্য ছোট্ট ছোট্ট আওয়াজও অনেক ক্ষেত্রে সার্টেনলি কাজ না হলেও পরবর্তীতে কিন্তু কাজ নেয়, এটি পরীক্ষিত প্রমাণিত। আপনি একটি লোককে, আসলে আমরা তো খুব তাড়াতাড়ি চাই, মানে তাড়াতাড়ি ফলাফল, আপনি একটা লোককে দিনের দাওয়াত দিয়েছেন, তিনি ভুরুক্ষেপ করেননি, হতে পারে অস্বীকারও করেছেন, কিন্তু পরবর্তীতে গেলে দেখা যায় তার মনের মধ্যেই এক ধরনের অনুশোচনা যে আমি তার মুখের মধ্যে এইভাবে করে না করে দিলাম, এক ধরনের থিঙ্কিং অনুশোচনা আসে মানুষের মনের মধ্যে, হতে পারে সেটার থেকে পরিবর্তন হয়। সুতরাং ভালো কাজ এটি এক ধরনের দানার মতন, এর ফসল ফলবেই, অঙ্কুর থেকে এর ফলাফল আসবেই। সুতরাং বোনকে বলবো যে এই পদ্ধতি পন্থা অবলম্বন করুন, এর দ্বারা আপনিও সবের ভাগী হবেন এবং হতে পারে আপনার একটি কথার মাধ্যমে যদি 10 বছর পরেও এর ফলাফল আসে, সেটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিত্তিতে বলা হয়েছে যে মিন হামারিন নাম, অর্থাৎ দুটি লাল উটনি থেকে উত্তম, মানে যে সমস্ত জিনিস আনকমন, যেগুলো খুবই একেবারেই গৌণ, এমন বিষয়েও আল্লাহ তাআলা উদাহরণ দ্বারা বুঝিয়েছেন যে যদি কোনো ব্যক্তি কারো কথার দ্বারা লাইয়াহদি আল্লাহ বিকা লাকা খায়রান, তোমার মাধ্যমে যদি, হে আলী, তোমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় তাহলে সেটি দুটি লাল উটনির থেকে উত্তম, এ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিকে ইঙ্গিত করেছেন। সুতরাং ফলাফল জিরো নয়, বরং ফলাফল কিন্তু হিরোই থাকে সবসময়। জি, আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم
بَغْيًا